শীতের তীব্রতা উপেক্ষা করে, গৃহসুখ উপেক্ষা করে এই তোলা করে আপনারা দীর্ঘক্ষণ ভগবান প্রথম কেন্দ্র পানির চাদকের মতো দৃষ্টিত। আমাদের এই মাঘ মাস এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে বড় বন্দনীয়, স্মরণীয় এবং আবরণীয় পূজনীয় মাস। হরিভক্তি বিলাসে মাঘ মাসের প্রাতস্থানের বহুবিধ ফলশ্রুতি দেখা যায়। এই মাঘ মাসে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবকে নাম প্রেমে দানের জন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এই মাঘ মাসেই সংকর্ষণ অনুষ্ঠী প্রেমদাতা দয়াল নিদায়ের আবির্ভাব তিথি। এই মাসেই গৌরাঙ্গী অদ্বৈত ঠাকুরের আবির্ভাব তিথি। এই মাসে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি। গৌরবক্ষ বিলাসিনী বৈষ্ণব জাননী ত্যাগ বৈরাগ্যের মূর্তি বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি। বাঘদেবী সরস্বতী শ্রী পঞ্চমী। এতগুলো সমাজযুক্ত গুণযুক্ত এই মাসটি গৌরী বৈষ্ণবের খুব বন্দনীয়, স্মরণীয়, পূজনীয় মাস। সেই মাসেই এমন এক শুদ্ধ প্রাঙ্গণে শ্রীমন্দির অঙ্গনে হরিকথা পরিবেশনের যে মহেন্দ্রক্ষণ, অমৃতক্ষণে আমরা উপনীত হয়েছি, এটি মহাপ্রভুর অপার করুণা। আমি প্রথমেই যে শ্লোকটি একটি উচ্চারিত হয়েছেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পাত্র ধনুর ধর তত্র শ্রী বিজয় ভূমি ধ্রুবানীতি মম। এটি প্রশ্ন প্রথমেই জাগে, আমাদের জড়জাগতিক প্রভূত উন্নতি সাধন হয়েছে, এই প্রগতিশীল পদার্থ বিজ্ঞানের যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বা সমগ্র বিশ্বটা যে এখন আমাদের হাতের মুঠোয়, এই পদার্থ বিজ্ঞানের, জড়বিজ্ঞানের প্রভূত প্রগতি উন্নতি হয়েছে। এই অর্থনৈতিক উন্নতি, প্রগতির উন্নতি, এই সবকিছুর উন্নতি হলেও এদিক দিয়ে জড়জাগতিক একটা বিজয় হলেও সব থেকে একটা দুঃসংবাদ হল, এত কিছু প্রগতি উন্নতির পরেও আমরা আমাদের পরাজয় ঠেকাতে পারছি না। নৈতিকতার পরাজয়, মানবতার পরাজয়, মনুষ্যত্বের পরাজয়, আত্মস্ফলনেরই পরাজয়। কেন পরাজয়? এই বিষয়ে আজকে আমাদের একটু আলোকপাত। এত কিছু প্রগতির পরও আমরা আমাদের পরাজয়কে, সেটা ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে হোক, বিশ্ব জীবনে, সবাই প্রায় পরাজিত। বাবা ঠিক আছে, আমি তো আসতে বলছি বাবা, ঠিক আছে। পরাজয়টা কেন? এখানে গীতার সর্বশেষ শ্লোকে কি বলছেন? যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পাত্র ধনুর্ধর তত্র শ্রী জয়। রামচরিত মানসে মহাত্মা তুলসী গোস্বামী বলছেন, রঘুপতি রাজবলোচন মর্যাদা পুরুষোত্তম রামের মানে দশানাম যখন মুহূর্ত প্রায়, তখন রাম লক্ষ্মণ রাবণের কাছে যাওয়ার পরে লক্ষ্মণ প্রশ্ন করেছিল,
আপনার পরাজয় কেন একটু বলুন তো। রাবণ লক্ষণের দিকে তাকিয়ে বলছে, আমিও তো ভাবছি পরাজয় তো আমার হওয়ার কথা নেই, কারণ তোমার দাদা রামের থেকে সঠিক দিয়ে আমি অনেক উঁচুতে, আমিও ভেবে পাচ্ছি না আমার পরাজয় কেন হলো। লক্ষণ তখন বলছেন, দাদার থেকে প্রভুর থেকে আপনার সব গুণে আপনি উৎকর্ষ, এটা প্রমাণ করুন আগে বলুন। বলেন, কি বলবো লক্ষণ, আমি কুলস্থ ঋষি বংশধর, আমার পিতা বিশ্বশ্রবণ মুনি ব্রাহ্মণ মুনি রাম রঘুবংশীয় ক্ষত্রিয় এদিক দিয়ে আমি উঁচু। শুধু কি তাই, রাম বনবাসী উদাসী নগ্নপায়ে জঙ্গলে জঙ্গলে ঘুরছে, আমি যেখানে বাস করি পৃথিবীর অন্যতম দেবতার ঈশ্বরীয় স্বর্ণলঙ্কায়, তোমার দাদা যদি তপস্যার কথা বলে আমার থেকে বড় তপস্বী তিনি ব্রহ্মাণ্ডেই নেন। আরে রাম তো উদাসী বনবাসী সকলের পূজা পায় রাজনন্দন, আমি রাবণ, আমার উপাস্য ভগবান শঙ্করকে আমি 10টা মুন্ডু কেটে তপস্যা তার চরণে অর্পিত করেছি, এই তপস্যা রামের নাই, এটা সত্য। চারিদিকে সমুদ্র বেষ্টিত আমার লঙ্কাপুরী, এবং আমার 1 লক্ষ পুত্র 16 লক্ষ নাতি আরো সেনা, সেই সমুদ্র পার হওয়ার ক্ষমতা রাখার জন্য রামচন্দ্র কিষ্কিন্দার বানরদের সাথে নিয়েছেন, এদিক দিয়েও তো আমার ছাত্র শক্তি লোকবল বড়। ব্রহ্মাদি বেদ বক্তা আমার আমার দুয়ারে বেদ পাঠ করে শোনান, আমাকে মা লক্ষ্মী অন্নপূর্ণা আমার অন্ন রন্ধন করে দেন, মা চামুণ্ডা আমার দুয়ারে দাঁড়ি, ভগবান শঙ্কর সর্বদা আমার উপাস্য, সব দিক দিয়ে রামের থেকে আমি উঁচুই। তবে পরাজয় কেন শোনো লক্ষণ, তোমার দাদার কাছে ছিল ধর্ম, আমার কাছে ওইটা শুধু অভাব ছিল, ধর্ম ছিল না আমার কাছে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের অগ্রযাত্রা উন্নতি হয়েছে বটে, অর্থনৈতিক সামাজিক প্রগতি যান্ত্রিক, কিন্তু আমরা পরাজয় ঠেকাতে পারছি না, কারণ আমাদের সাথে প্রকৃত ধর্ম নাই। গীতার অন্তিম শ্লোকে এই কথাটা আসছে, যত্র তত্র শ্রী বিজয়, যেখানে ভগবান আছে ধর্ম আছে সেখানে বিজয় অবশ্যম্ভাবী, সেটা কুরুক্ষেত্রেও ভগবান দেখালেন। এখন প্রশ্ন আসছে, ধর্ম সত্যমেব জয়তে, ধর্মমেব জয়তে, ধর্মেই জয়, এই প্রসিদ্ধ সিদ্ধান্ত শাস্ত্রে। আমাদের কাছে আর ধর্ম না, ধর্ম বলতে আমরা সাধারণ জনগণ যা বুঝি আদৌ তা ধর্ম না। এখন আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে, তাহলে ধর্ম কি? আচ্ছা, গীতার বাণীর মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে, দেখেছেন গীতার প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকের প্রথম বর্ণটি কি? ধর্ম ক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এই তো, তাহলে ওখানে ধ। আর গীতার অষ্টম অধ্যায়ে অষ্টাদশ অধ্যায়ে মধ্যযুগের সর্বশেষ শ্লোকের শেষ অক্ষরটি কি? নীতি মতি মম, তাহলে ধ এবং ময়ে যুক্ত করলে কি হয়? ধর্ম। ধর্ম কাকে বলে? ধর্ম শব্দের উৎপত্তিগত সরলত্ব হল যাকে ধারণ করলে নৈতিক আত্মিক স্খলন হবে না, কোন কালেই কোন জন্মে আপনার আর পতন হবে না, যাকে আশ্রয় করলে তার নাম ধর্ম। আমরা এই ধর্ম করি তো, যাকে আশ্রয় করলে কোন কালেই আর স্খলন হবে না পতন হবে না তাকে বলে ধর্ম। আমরা ধর্মের নামে যেটা করি আদৌ তা হয় না। এখন ধর্ম
কি এই প্রসঙ্গ বলবার এখানে অবসর নাই, এইটুকু বলবো যা ধারণ করলে আত্মস্খলনের পথ থেকে বিবেকের স্খলনের আত্মস্খলনের মানবতা স্খলনের পর থেকে চিরদিনের মতো সুরক্ষিত থাকা যায়, বিজয় প্রাপ্ত হওয়া যায়, তার নাম ধর্ম। এই শ্রী বিজয়ের পথে আমাদের বাধা কোথায়? বাধা ভগবান বলে দিয়েছেন, বাধা বলছেন বাধাটা কোথায়? এই বিজয়ের পথে আমাদের সব থেকে বড় বাধাটার পথে একটু আমরা তুলি, দম্ভ দর্প অভিমানশ্চরত পারস্য এবচ। আমাকে আস্তে আস্তে একজন শ্রোতা বলছে, বাবা একটু গীতা নিয়ে বলবেন, আপনি অনেক কিছু উঠে কথা বলেন, একটু গীতার কথাটা বলবেন। ওই ভক্তের কথাটা আমার একটু মর্মে লেগে গেল, দম্ভ দর্প অভিমান চ ক্রোধ পারস্যম এব চ অজ্ঞানম চ অভিজাতস্য পাপ্য সম্পদম আসরিকম। সমস্যা একটাই, সেটা অহংকারের কারণে প্রকৃত ধর্মের মর্ম আমরা উপলব্ধি করতে পারছি না। অপূর্ব কথা বলি আঞ্চলিক মানুষের খুব আশ্চর্য হবে আপনাদের, অহংকার বিমূলাত্মা, অহংকারটা চারটি জিনিসের প্রকাশ করে। একে হলো খুব উচ্চ ফুলে জন্মালে, খুব জড়জাগতিক বহু বিদ্যা অর্জন করলে, খুব রূপ থাকলে, আর ধন ঐশ্বর্য প্রাচুর্য থাকলে। ধন বিদ্যা উচ্চ কুল আর রূপ, এই চারটিতেই আমাদের অহম অভিমান খুব গাঢ় হয়। এবং সমাজের দিকে তাকালে আমরা এটা উপলব্ধিও করতে পারি, এই অহম অভিমান যখনই আসে এটা আসরিক সম্পদে রূপান্তরিত হয়ে আমাদের তমগুণ আক্রান্ত হয়ে আমরা অধর্মটাকে এই বিপরীতটাকে এই ধর্ম মনে মনে করি। অহংকার আসার সভা পায় লক্ষণকে, ঠাকুর লক্ষণ হনুমানকে জিজ্ঞেস করছে, হনুমান আচ্ছা তুমি লঙ্কায় গেলে কি করে? হনুমানের স্পষ্ট সহযোগ হয়, প্রভু আমি তো লঙ্কায় যাইনি। রামচন্দ্র মৃদু মৃদু হাসছে, তুমি লঙ্কায় যাওনি হনুমান? বললেন না তো। ওই পারে গেলে লঙ্কা পোড়ালে আমার সীতার খবর নিয়ে এলে, বলছে প্রভু আমি খুব স্পষ্ট করে বলতে পারি আমি লঙ্কায় যাই না, একটু ভিডিও কল দেখাই। বলছেন প্রভু তাহলে ডাকুন রামচরিত মানুষ যিনি লিখেছেন তুলসীদাস গোস্বামীকে ডাকুন, উনি সাক্ষাৎ রাম সীতা দর্শন করেছিলেন। তুলসী বলছে প্রভু হনুমান যখন যায় আমি আমার অনুভূতির স্ফূর্তিতে আমার বিবেকে আমি এই ছবিটা তুলেছিলাম রামায়ণে। ছবি তুললে কি হয় বাবা? ওর কি বেড়ে? রিল বেড়ে না? ছবি তুললে ফ্লাশ ফেললে রিল বেড়ে? প্রভু আমি দেখলাম হনুমান লঙ্কায় যাচ্ছে সমুদ্র পাড়ি দিয়ে, কিন্তু যখন রিল বের করে ছবিটা আমি বের করলাম তখন দেখি ওখানে রাম নামে আছে, হনুমান নেই। হনুমান বলছে প্রভু সাক্ষী ছবি দেখলে তো আর কেউ অবিশ্বাস করবে না, আপনার নামই আমাকে নিয়ে গেছে, আমি তো জানি লঙ্কায়। অভিমান দূর কিভাবে করছে হনুমান দেখে, এত বড় বিজয়ী বলছেন আপনার নাম আমাকে নিয়ে গেছে, ওই যে তুলসীদাস ছবি তুলেছে তার রিল থেকে ছবি বেরোচ্ছে, দেখুন ওখানে রাম নাম আছে আমি না। আচ্ছা বুঝলাম, তো তুমি এভাবে আসলে কি করে? বলছেন প্রভু আপনি যে কঙ্গুলিটা দিয়েছিলেন আমি তাতে রাম নাম লেখা ছিল, তো ওই রাম নাম বা আপনার নামে আমাকে নিয়ে গেছে। বলে ঠিক আছে সেটাকে তো আমাকে দিলে, রাম নাম দিয়ে দিলে, আজকে কি করে পারবে? বলে মাকে প্রণাম করে বলেছিলাম, মা তুমি প্রভু রামের স্মৃতিচিহ্ন বা তোমার কোন স্মৃতিচিহ্ন কিছু আমার হাতে দাও, সেই শক্তিতে ছাড়া আমি পার হতে পারবো না, আমি তো পার হইনি প্রভু।
এরপরে হনুমানকে আবার বলছে লঙ্কা পোড়ালো কে, বুঝলাম পার হলে রামের নামে রামের কৃপায় প্রক্রিয়ায় লঙ্কা পোড়ালো কে। ও তো আপনি আগেই পুড়িয়ে ছাই করে রেখেছেন, প্রভুকে বলছে হনুমান অহংকার নিচ্ছে না, নিজের পীড়িত গর্ব নিচ্ছে না। বলি কি রকম, সীতা হারিয়ে তুমি মনে মনে কেঁদেছিলে, সীতা হারানোর বিলম্বের আগুনটা এমনি লঙ্কা পুড়িয়ে গিয়েছে, আমি তো শুধু একটু ভূমিকা করে এলাম। আমি তো পবন পুত্র হনুমানের কাছ দিয়ে আমি বাতাসটা, আমি বাতাস ছিলাম, তোমার বিলম্বের রঙালে এমনি লঙ্কা পড়ে গেছে, আমি শুধু বাতাসটা বয়ে দিয়েছিলাম, আমি তো কিছু করিনি। অহংকার করা উচিত আমাদের, গর্ব করা উচিত? আচ্ছা, সাতটা মহাদেশ তো পৃথিবীতে, কটা মহাদেশ? আমি আবার ভালো লেখাপড়া জানি না, এগুলো আমার ভূগোল ইতিহাস এগুলো ভাবে জানা নাই। সাতটা মহাদেশের, সব মহাদেশে শিক্ষা বিদ্যা সংস্কৃতি মানুষের আচার আচরণ একটা মানুষ জানতে পারে কি? সাতটা মহাদেশে অনন্ত পৃথিবীর সবকিছু জ্ঞাত হওয়ার সম্ভব কি কোনো মানুষের? বাদ দিন সাতটা থেকে এশিয়া মহাদেশে আসবেন, এশিয়া মহাদেশে কটা রাষ্ট্র, কটা ভাষা, কি সংস্কৃতি বা কি তথ্য তত্ত্ব এটা কি একজন মানুষের পক্ষে জানা সম্ভব? এশিয়া বাদ দিন, এশিয়ার 23টা রাজ্য থাক, এই যে একটা বঙ্গ জননীর বঙ্গদের বাংলাদেশ, এই বাংলাদেশের 3 লাখ থেকে তেঁতুলিয়ার খবর রাখি তো আমি, বাদ দিন 64 জেলার 7 জেলার মানুষ আমরা, তো 7 জেলার কটা গ্রাম মানুষের কি কি অনুভূতি এটা রাখি কি? বাদ দিন জেলা, আপনাদের উপজেলার নাম কি? শ্যামনগর উপজেলা সম্পর্কে একটা মানুষ সব জানে তো? বাদ দিন উপজেলা থানাবাদী আপনার গ্রামে আসুন, গ্রামের এই প্রান্ত থেকে ও প্রান্তের সব খবর আপনি রাখেন? আচ্ছা বাদ দিন গ্রাম, আপনি আপনার ঘরের মধ্যে যে বউ ছেলে মেয়ে সদস্য নিয়ে বাস করেন ওদের মনের খবর রাখেন নাকি? কিসের অহংকার আপনার? এই যে বিদ্যার গর্ব, রূপের গর্ব, ধনের গর্ব, এই গর্ব এই গোবিন্দ এমনি বলেনি, গীতাটা আমরা শুধু মুখস্থ করতে শিখেছি, হরমর করে বলেই যায়, কিন্তু ভগবান বলছে দম্ভ দর্প অভিমানস ক্রোধ সম্পদম আসুরি, এটা আসুরিক সম্পদ, এটা তোমাকে ধর্মকে, তোমার প্রজ্ঞাকে, তোমার ভক্তিকে ঢেকে দেবে। অহংকার বিমরাত্মা দুঃশাসন দুর্যোধন যে দ্রৌপদী শাড়ি ধরে টানছে, একটা 12 হাত রমণী শাড়ি টানতে কত সময় লাগে, কত শক্তি লাগে, হাজার হস্তির বল নিয়ে টানতে টানতে শাড়ি স্থূল হয়ে গেল, শুধু অহংকারের কারণে ভগবানের একটা লীলাকে দেখেও দুর্যোধন বুঝতে পারলো না দুঃশাসন এটা কৃষ্ণেরই কৃপা, এটা ভক্তের প্রতি ভগবানের কৃপা, সাক্ষাৎ ভগবানের লীলাকে পর্যন্ত অনুভব করতে পারলো না, কিসের কারণে? দম্ভ। আমরা ভগবানের লীলা সামনে দেখলে বুঝবো যে দম্ভ থাকে অহংকার থাকে। তবে একটা কথা বলি, খুব মার্মিক কথা, আপনাদের হৃদয় স্পর্শ করবে কথাটি, যদি ভগবান চরণে কেউ আশ্রয় গ্রহণ করে, হরিনামকে আশ্রয় করে, ভাগবত ধর্মকে গ্রহণ করে, শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করে, অহংকার থাকলে উনি রাখবেন না, অহংকার উনি রাখবেন না, এইটুকু তার দৃষ্টান্ত, এটা অপূর্ব দৃষ্টান্ত এসেছে, অহংকার রাখবেন না, রাখবেন না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বারকায় যে কটা মহর্ষ তার প্রেয়সী বৃন্দ ছিল, স্ত্রীগণ ছিল, তাদের মধ্যে অন্যতম সুন্দরী সত্যভামা, সত্যভামার অহং এলো আমার মতো রূপবতী এ বিশ্বব্রহ্মাণ্ডে কেউ, এমনি রূপ ছিল সত্যভামা, অভিমান আসলো, গোবিন্দকে বলছেন আমার মতো রূপ তোমার কোন প্রেয়সী বৃন্দ নেই, গোবিন্দ বললা সকাল থেকে ভগ্নি শুরু হলো অহংকার দিয়ে, দোকান খুলে যদি বাকি খরিদ্দার আসে সারাদিন তো উনি ঢুকছে, উনি যখন বেরোচ্ছেন তখন গরুরের সাথে দেখা,
গরুর বলছে প্রভু আমার গতি তো আপনার জানা, আমি মনে যদি মনে করি 1 সেকেন্ডে 100 কিলোমিটার যাবো আমি পারি। ও গর্ব করছে যে আমি আমার গতির কাছে পৃথিবীর কোন গতি তুচ্ছ, আমি মনে যে গতি মনে করি। কৃষ্ণ বলল শুরু হয়েছে, ঘরের মধ্যে থেকে বেরিয়েছি, এখন গরুরও বলছে আমার গতির উপরে কারো গতি নাই। এই অহংকারের খেলা শুরু হলো। বাইরে এসে সুদর্শন চক্র বলছে প্রভু আমার একটা কথা ছিল, পৃথিবীতে একমাত্র আমি, তোমার সাথে জরাসন্ধ যুদ্ধে তুমি 17 বার পরাজিত হয়েছে, কিন্তু পৃথিবীতে একমাত্র বিজয়ী সুদর্শন চক্র যে কোনদিন পরাজিত। গোবিন্দ বললেন এই শুরু হয়েছে, ঘরে অহংকার, বাইরে বেরিয়ে অহংকার, এই তো সবাই অহংকার। গোবিন্দ বলছেন আমার চরণে যারা আশ্রয় করে আমি ওই ভক্তের অহংকার বেশিক্ষণ রাখি না, থাকলে তো সব ভক্তি নষ্ট হয়ে যাবে। গোবিন্দ তখন গরুকে ডেকে বলছে এক কাজ করো তো, গন্তমাদন পর্বতে হনুমান দিয়ে আছে, ওকে একটু ডেকে আনো তো। ভক্তের দ্বারায় ভক্তির দ্বারায় অহংকার দূর হয়, তারই দৃষ্টান্ত দেওয়া হয়েছে। গরুর গিয়ে দেখছে হনুমানজি দাসভক্তির পরকাষ্ঠা ফুল তুলসী নিয়ে রামচন্দ্র সীতামায়ের বিগ্রহকে অষ্টন করছে। গরুর বলছে উঠুন, বিগ্রহে ফুল দিয়ে কি করবেন, আরে স্বয়ং দ্বারকাধীশ কৃষ্ণ আপনাকে ডাকছে। আমার অষ্টন শেষ না হলে আমি উঠব না, দাসভক্তি তো, অষ্টন শেষ না হলে আমি উঠব না। বলছেন এমনি যাবে না, আমার শক্তি প্রয়োগ করতে হবে, একে দুই পাখায় তুলে নিয়ে আমি যাবো। যেই ওই ওই চিন্তা শুরু করেছে হনুমান লেজ দিয়ে এমন একটা ঝটকা দিয়েছে সমুদ্র গিয়ে পড়েছে গরু। কোন জ্ঞানী ব্যক্তি অপমানিত হলে কারো কাছে চর খেলে সহজে বলতে চায় না। ভগবান বলছে গরুর কি খবর, বলছে প্রভু পূজা করছে, আমি বললাম দ্বারকাধীশ আপনাকে ডেকেছে, আমাকে আসলোই না, নিজের অপমানটা বলতে পারলাম। আরে গরুর তোমার তো কাণ্ড জ্ঞান নাই, আরে ওকে যদি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই বলে যে দ্বারকাধীশ ডাকছে, বিষ্ণু ডাকছে, ও আসবে না, গিয়ে বলো রঘুপতি রামচন্দ্র তোমায় ডাকছে। হনুমানজি আমার একটু আগে ভুল হয়েছিল, আসলে ভগবান রামচন্দ্র আমায় ডাকছে, চলো। এই যেই বলে যায় হনুমান, এগুলো আগে তো ঝাটকা দিল, এখন তো নেই, আমি গিয়ে প্রভুকে বলি অহংকারী অমুক্ত। হনুমান যে এসে পৌঁছেছে মুহূর্তের মধ্যে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে দ্বারকাধীশ কৃষ্ণ বলছে রুক্মিণী তুমি সীতা রূপ ধরো, আমি রাম রূপ ধরি, কারণ কৃষ্ণ রূপে হনুমানের অন্তত নিষ্ঠা নেই, সে জানে আমি আর রাম এক, কিন্তু তার রাম রূপেরই নিষ্ঠা। সঙ্গে সঙ্গে উনি রাম রঘুপতি রাজু বলেছেন দুর্বল দল রাম রূপ ধরেছেন, রুক্মিণীকে সীতা করেছেন, হনুমান ঢুকছে, ঢোকার সময় সুদর্শন বলছে রাখো আমার অনুমতি না নিয়ে প্রভুর কাছে যাবে কি করে, আমি যদি যেতে না দেই আমার অনুমতি নিচ্ছ না, হরহর করে ভগবানের যেখানে ভগবান ওখানে ঢোকা যায় অনুমতি না নিয়ে। সুদর্শন চক্র কাজ করছে, হনুমান করেছে কি সুদর্শনটাকে মোটকে বোতলের টাকায় তুলে নিয়েছে, বেরোতে পারছে না, ভগবানের পাশে গিয়ে সত্যভামা দাঁড়িয়ে আছে, উনি সীতা সাধতে যাবেন তার মনোরূপের গর্ব, প্রণাম করে প্রভুকে বলছে প্রভু আমার রঘুপতি রামচন্দ্রের স্বরূপ শক্তি সীতা দেবী দাঁড়ালে জগৎ আলোকিত হতো, তুমি তাদের বিয়ে করে এনেছো ওই স্বর্ণ, সত্যভামার তো বুক নিচে যখন বেরিয়ে আসছে প্রণাম করে, তখন বলছে প্রভু আপনার এইটার অহংকার ভেঙে দিলাম, বোকলে দাবা করে রেখেছে আপনার সুদর্শন, কেউ বলে ওনাকে পরাজিত হয়নি কারো কাছে, একই সাথে ভগবান তিনজনের অভিমান দূর করে দিলেন। ভগবান চরণে যদি আশ্রয় নেন অভিমান রাখবে না ভগবান। অহংকারটা আপনি আপনার চেষ্টায় সাধনায় ত্যাগ করতে পারবেন, আমাদের অভিমান খুব গাঢ়, অহংকার খুব গাঢ়, তবে রবীন্দ্রনাথ অহংকার দূর করার একটি প্রকৃষ্ট পন্থা দিয়েছেন, যদি এটা ভাগবত পন্থার সাথে সামঞ্জস্য বলে বলছি, সেটি হল রবীন্দ্রনাথ বললেন প্রভাত সন্ধ্যার প্রকল্পে জোনাকি পোকাগুলো যখন মিটমিট করে জলে, ওদের একটা অভিমান জন্মায় রাতের অন্ধকার আমরা আলোতে দূর করছি,
সঙ্গে সঙ্গে মায়েরা তুলসী তলায় প্রদীপ জ্বালা দেখে প্রদীপের পরিজনিত শিখা থেকে জনাবিকা বলে আমার অভিমানের ছিল আলোক দিচ্ছে ও আমি তো দিদি আর জলি। প্রদীপটা মনে করছে আমি সন্ধ্যা আলাদা দূর করছি, আকাশে নক্ষত্র খচিত আকাশে নক্ষত্র তারা জ্বলে উঠল, বলে আমি তো একটু পরে নিভে যাবো, তারা গুলো তো সারা রাত আলো বিকিরণ করবে, কোটি আলোকবর্ষ দূর থেকে তারা জগতে আলো দিচ্ছে। সঙ্গে সঙ্গে নক্ষত্র তারকারাজি বলছেন কি আমরাই জগৎকে এত আলোকবর্ষ দূর থেকে পৃথিবীতে আলোকিত করছে, হঠাৎ চন্দ্রের উদয় হলো। চাঁদ উঠে বললো ওরা যা বলেছে বলেছে, আমি সমস্ত জগৎকে আলোকিত করছি। চন্দ্রের গর্ব সারা রাত পর যখন সূর্য উদয় হলো অন্যদয় হলো, তখন সূর্যকে দেখে চাঁদ গ্লান হয়ে বললো না আলো তো আমার না। সূর্য বলল আমি সমস্ত আলোর উৎস, সব ধার করা আমাদের ধার নাই। সূর্যকে ডেকে গোবিন্দ বললেন আমার মুখের জ্যোতিটাই আমি তোমাকে দিয়েছিলাম, তোমরা আমি জগৎকে আলোকিত করছ। তুলসীদাস গোস্বামী একটা সুন্দর দোহা বলেছেন, একজন দেবতার তপস্যা করে খুব চালাক লোক দেবতাকে সন্তুষ্ট করে বলছে বর দিন, আমি যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে যা চাইব সেই আশা যেন পূর্ণ হয়। খুব বুদ্ধি করে বর খাওয়া করলেন, বর আমি তোমাকে দিচ্ছি, তবে তুমি যা যা পাবে তোমার প্রতিবেশী যে সে তার থেকে বেশি পাবে, দেবতারাও তো কম চালাক না। এখন ও বলছে আমার একটা ভালো অট্টালিকা বলে, ওর হলো বটে কিন্তু ওর থেকে আর ডবল অট্টালিকা পাবে বসে হয়ে গেল। ও বলছে আমার কিছু ধন টাকা সোনা পাশের বাড়ি ডবল হয়ে গেল, যে বলে যে তোমার থেকে পাশের বাড়ি ডবল হবে। ও তো রেগে ভেঙে বলছে আমার যা হয় পাশের বাড়ি ডবল হয়, লাখপতি যদি কোটিপতি পাশে থাকে তাহলে তার কি হয়। অহংকার অন্যের কিছু থেকে হৃদয়ে দাদা হওয়া পরিণাম দেবেন, এই করতে করতে ওর যা হয় সব ডবল হয় বলতে বলতে আমার সামনে আমার বাড়ির সামনে একটা কুয়ো হোক, জ্বলে যাচ্ছে তো হৃদয় অন্যের হচ্ছে কুয়ো। এই কুয়োই করেছে কি যে আমি ঝাঁপ দিলেও ডবল ঝাঁপ দেবে ও মরবে। অন্যকে ছোট করতে গিয়ে আমরা আসলে ভীষণ চালাক বুঝলেন, আমরা অন্যকে সবসময় আমাদের অভিমান অহংকারটাকে অন্যকে ছোট করা, এটা এটা গৌড়ীয় বৈষ্ণব কেন কোন ধর্মই বলেনি। গতকাল আমি বলছিলাম একটু আপনাদের মুখে হাসি দেখি, শীতের জড়তা তো তুলসীদাস গোস্বামী একখানে বলছেন কি দুই শেড এক জায়গায় বসেছে, ধর্ণাঢ্য দুই শেড, ছুটির দিন রবিবার ইন্ডিয়াতে ছুটি থাকে জাতীয় ছুটি, ছুটির দিন দুই চেয়ারে বসে চা কাপ চুমুক দিয়ে বলছে কি আমি যে চাকরটা রেখেছি ও গো বদ্ধ। পাশের শেড বলছেন আমারটা তোর থেকে বদ্ধ, বলে তাহলে একটু পরীক্ষা করলে হয় দেখা। দুই বন্ধু শেষ মিলে ও চাকরকে প্রথম চাকরকে দেখেছে, বলছেন এই 10 টাকা দিয়ে বাজার থেকে টেলিভিশন কিনে আনত, ও ভরার করে টাকা নিয়ে চলেছে, ও যে দেখলি কত বড় বন্ধুর 10 টাকায় টেলিভিশন হয়, ও হাত বাড়িয়ে নিয়ে চললো। পরেরটা হচ্ছে তোরটা দেখা, আর একটাকে ডেকে বলছে নেই আমার অফিসে গিয়ে আমি যে চেয়ারে বসি ওই চেয়ারে বসে দেখে একটু কর্মচারীরা সঙ্গে সে কাজ করছে কিনা অফিসে, বলে ঠিক আছে বাবা যাচ্ছি। এরা বলছে আজ অফিস বন্ধ আমি এখানে আমার চেয়ারে বসে দেখে আসতে ছুটির দিন, কত বড় বদ্ধ বলেও যায়। ঘটনাক্রমে ওই দুই দাস আবার এক জায়গায় হয়েছে, দুইজনের একে তারা বদ্ধ বানিয়েছে মালিক সে, ওই দুজন চাকর দাস আবার এক জায়গায় হয়েছে। আমি আর তোকে কি বলবো আমার মালিকের মতো গাধা এই জগতে আর দ্বিতীয় নেই, একজনকে বলছে কেন গাধা, ছুটির দিন বাজার বন্ধ 10 টাকায় টেলিভিশন হয়, কত বড় গাধা হলে আমাকে এই কাজ করতে পাঠায়। পাশের জন বলছেন কি আমার গাধা আরো বেশি আরো হলো, বেটা জানে অফিস বন্ধ, হ্যাঁ তারপরে বলছে আমার অফিসে গিয়ে দেখে এক কর্মচারী গাধার তালায় পড়ে গেছে। আমরা যাদেরকে খুব ছোট ভাবি না নিচু ভাবি না, আসলে তারা কি ভাবছে আপনি জানেন কি? এজন্য অভিমান অহংকারী আমাদের একরকম ডুবিয়ে শেষ করে দিল। তবে আগেই বলেছি যদি ভগবান চরণে আশ্রয় নেওয়া যায় তাহলে অভিমানটা দূর হয়,
বলি আর একটা অপূর্ব ঘটনা বলি, ঘুম পাবে না অন্তত, কষ্টটা কিছুটা হলেও শীতের কষ্ট দূরে নিতে হবে, ভগবান অভিমান দূর করে। একটু একটু শুনুন ঘটনাটা, আমি যে তারা আমাকে যোগাযোগ করে এনেছেন অত্যন্ত ধৈর্য না, আমি ওনাকে গালি দিচ্ছিলাম বিকাল 5টা থেকে মানুষকে 10টা পর্যন্ত বসানো, অত্যাচার করা মানুষকে, ওরই কথা 2 ঘন্টার বেশি। তবে আপনাদের দিকে মানুষের জীবনী শক্তি খুব বেশি, যুদ্ধ করে জীবন যুদ্ধে আপনারা জয়ী হওয়া মানুষ, আপনাদের মানবিক শক্তি ছাত্র শক্তি আমাদের থেকে কোটি গুণ বেশি, এটা এই আসনে বসেই স্বীকার করছি। এত রাত জেগে আপনারা এইভাবে বসে আছেন, আমাদের মতো বুড়ো অধম, আমার মতো দুটো কথা শোনার জন্য, তবে একটু সারাক্ষার কথা বলি, অর্জুনকে শ্রীকৃষ্ণ অভিমান দূর করবার জন্য, ওর একটু বড় ভক্ত তো, একটু অভিমান নিয়ে বলি তো, অর্জুনকে ফুল তুলবার ছলে গোবিন্দ বলছেন কিন্তু ফুল তুলে আনো, হনুমান যাবে না যাবে না, অর্জুন যাবে না যাবে না, হনুমান যে পুষ্প পুষ্প তুলে ভগবান রামচন্দ্রকে অর্চন করে ওই ফুল বাগানে অর্জুনটি ঢুকেছেন। এখন কাউকে না পেয়ে অর্জুন যখন ফুল তুলছে, গোবিন্দের জন্যই তো তোলা, হনুমান দৌড়ে এসে বলছে এই রাখো কে তুমি, বলছেন আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, ভালো অর্জুন, তুমি ফুল চুরি করে তুলছ কেন, বলে ফুল আমার জন্য তুলছি না তো, অখণ্ড অধ্যয় পরতত্ত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রভু, আমি তার জন্য ফুল তুলছি, বলে চোরের চেহারা তো চোরই হয়, হনুমান প্রসাদ দিয়ে দিল, বলছে আমার প্রভুকে তুমি চোর বলছো শ্রীকৃষ্ণকে, বলে ছোটবেলায় মানি চুরি করেছে, একটু বড় হলে গোপীদের বসন চুরি করেছে, চুরি তো প্রজেন জীবন, চুরি করার জন্যই তোকে বাঁচল মা যশোদা। আমাকে একটা যুবক ছেলে মাঝে প্রশ্ন করছে এক জায়গায়, আচ্ছা শ্রীকৃষ্ণ গোপীদের বসন চুরি করলো কেন দাদা, এটা কি ভগবানের ঠিক হলো? আমি বললাম ভরা রাজসভার মধ্যে যেখানে বিশ্ব নীরব, ধৃতরাষ্ট্র নীরব, দ্রোণাচার্য নীরব, অর্জুন যুধিষ্ঠির নীরব, সেই অসহায় দ্রৌপদীকে যে কৃষ্ণ কাপড় জুগিয়েছিলেন এই প্রশ্ন তো তোমরা করো না, কৃষ্ণ কার কাপড় চুরি করেছে এই ফেনা তুলে দেয় আমাদের যুবকরা, কিন্তু দ্রৌপদীকে যে লজ্জা নিবারণ করলেন কৃষ্ণ এই প্রশ্ন তো তোলো না। আমরা দোষটাই তো দেখি, একজন আমাকে বলছেন আচ্ছা যুধিষ্ঠিরকে আপনারা ধর্মরাজ বলেন কেন, যে বেটা জুয়া খেলে পাশা খেলে খেলবি খেয়াল দ্রৌপদীর মতো সতীকে বন্ধক দিয়ে দিবি, তাকে আপনারা ধর্মরাজ যুধিষ্ঠির বলেন কেন, যে পাশা খেলে স্ত্রী বন্ধক দেয়, কথাটা ঠিক না কি ঠিক বলো, ঠিক তো, তুমি ধর্মরাজ হলেন কি করে, শ্রেষ্ঠ হলেন কি করে? এক মহাত্মা উত্তর দিচ্ছেন, 100 মার্কের পরীক্ষার মধ্যে কেউ যদি লেটার মার্ক 80 পায় সে পাশ করে না, এই যে 20 মার্ক ফেল করলো, 20 মার্কের উত্তর দিতে পারলো না বলে কি তাকে ফেল ধরায়, বলে এই পৃথিবীতে ভগবান ছাড়া সকলের মধ্যে কিছু কিছু দোষ আছে, কিন্তু 80 মার্ক তো পেয়েছে, ওই 80টা দেখো তুমি,